আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি যিনি পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা প্রার্থনা ভিক্ষাচে, তার সঙ্গে তার প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পবিত্র রওজা মোবারকে আমি আমার ভক্তি চুমন নিবেদন করে 1 লাখ মতান্তরে 2,24,000 পীরাউলিয়া, পীর পয়গাম্বর, গাউশ কুতুব, সাধু গুরু বৈষ্ণব, পাকে পাক পাঞ্জাতন সকলের পবিত্র রওজা মোবারকে আমি আমার ভক্তি চুমন নিবেদন করে আমার গানের গুরু এবং আমার মুর্শিদ মাওলা, আমি আমার এই পচা দেহটাকে, ভজনহীন দেহটাকে যার চরণ নিবেদন করেছি দয়াল বাবা হজরতে আরিফ চানশা ওরূফে বাউল সাধক আরিফ দেওয়ান সাহেব, তার পবিত্র চরণে আমার ভক্তি চুমন নিবেদন করি। আমার দাদাগুরু বাউল সাধক বাউল সম্রাট হজরত খবিরুদ্দিন দেওয়ান সাহেব ওরূফে খবিরুদ্দিন চানশা, তার পবিত্র চরণে ভক্তি রেখে দয়াল মালিক চানশার পবিত্র চরণে ভক্তি রেখে ভাব সম্রাট আব্দুল খালেক দন সাহেব, তার পবিত্র চরণে ভক্তি রেখে দেওয়ান বংশের প্রাণ পুরুষ আধ্যাত্মিক জগতের সিদ্ধ পুরুষ বাবা আলেপ চানশার পবিত্র চরণে ভক্তি রেখে আজকে গানে দাঁড়িয়েছি। একটি পালা নিয়ে, ধর্মীয় পালা, সে পালাটি কি? শরীয়ত এবং মারিফত। আজকে আমার সাথে যিনি গান করবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী, যিনি আমারই বন্ধুবর মিয়া তানসেন সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং বিশেষ করে আমার চাচাজি বাংলাদেশের একজন অন্যতম বাউল, যারা দুটি ভাই কবি আলাউদ্দিন সাহেব এবং আমার শ্রদ্ধেয় বাজান কবি সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন বয়াতি কাকা, তার প্রতিও সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার শরীয়তের পক্ষ থেকে আগে একটি গান রাখছি। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কঠিন মরু সাহারাইকে লোহায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারাইকে লোহায় ইসলামের ফুল, ইনসান আউলিয়া আম্বিয়া চাই দেওয়ানা মাস্তান, আউলিয়া আম্বিয়া চাই দেওয়ানা মাস্তান, আমি না মায়ের কোলে উঠলো দুলে নূরেরই পুতুল, আমি না মায়ের কোলে উঠলো দুলে নূরের পুতুল, আমি না মায়ের কোলে উঠলো দুলে নূরেরই পুতুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল, কঠিন বাণীকে শোনায় অন্ধকার করলো আলো এসে দুনিয়ায়, কালেমার শাহাদাতের বাণীকে শোনায় অন্ধকার করলো আলো এসে দুনিয়ায়, বাগিচায় তার গুণ গায় ফুলো শাখায় পাপিয়া বুলবুল, বাগিচায় তার গুণ গায় ফুলো শাখায় পাপিয়া বুলবুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল, রহমতের মেঘ মেয়ে ওই নাম লয়ে
রহমতের বেগবে ওই নাম লয়ে সেকে বিশ্বভুবনে আদি চাহে যাহাকে বিশ্বভুবনে আদি চাহে যাহাকে শুধু দেওয়ান খালেকে পাইতে তাকে হইয়াছে আকুল শুধু দেওয়ান খালেকে পাইতে তাকে হইয়াছে আকুল উঠিল মরু সাহারাই কে লোহাই ইসলামের ফুল উঠিল আস্তে আমাদের পালা হচ্ছে শরীয়ত এবং মারিফত আমি শরীয়তের একটি গান করলাম এবার আমার প্রতিপক্ষ বন্ধু জনাব মিয়া তানসেন সাহেবের কাছে আমি কিছু জানব হ্যাঁ কি জানব আমরা আসলে সবাই প্রচলিত কথাগুলা বাউল গানের মধ্যে প্রচলিত যে সাবজেক্টগুলা বিষয়গুলা মারফত তত্ত্বের আমরা অনেকেই অনেকভাবে শুনেছি তো আজকে আমরা একটু ব্যতিক্রম নয় আপনারা শুনেছেন তো আজকে একটু অন্যভাবে মিয়া তানসেন সাহেবের কাছে একটু জিজ্ঞাসা করব যে মিয়া তানসেন মারফত আমি জানি শুনেছি যে মারফত শব্দের অর্থ হচ্ছে পরিচয় আবার অনেক অনেক সুফিবাদের মতভেদে বলা হয়েছে মারফত গোপন তো আমার শরীয়তে যেমন নামাজ রোজা হজ যাকাত কালেমা ইসলামের পঞ্চবেলা ইসলামের পঞ্চবেলা আল্লাহকে আল্লাহ তাআলাকে পাইতে চাইলে প্রথমত ইমান কালেমার প্রতি বিশ্বাস করতে হবে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ নাই কোনো আল্লাহ নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বান্দা বা প্রেরিত রাসূল এটা বিশ্বাস করব বিশ্বাসের পরে নামাজ তারপরে রোজা এবং তারপরে সামর্থ্য থাকলে হজ জাকাত ইত্যাদি ইত্যাদি আমাদের ইসলাম ধর্মে শরীয়ত মোতাবেক করতে হয় মিয়া তানসেন আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার মারফত সাধনার 18টি স্তর আছে আমরা অনেক অনেক জায়গায় 12টি শুনেছি তো মূলত 18টি এটাই হচ্ছে সঠিক এই 18টি স্তর কি কি তার নাম কি এবং প্রত্যেকটা স্তরের নাম আপনি আমাদেরকে সুন্দর করে শোনাবেন আর আরেকটি কথা এক বাচ্চা তার বাবাকে বলে বাবা আরে বাবা বলে কি বাবা বলো আমরা একটু সুন্দরবন দেখতে যাব বাবা বলে তো নিয়ে যাব তোমার গ্রীষ্মের ছুটিটা আসলেই আমি তোমাকে নিয়ে যাব তো বাপুতে এবং পরিবারের সবাই মিল্লা সুন্দরবনে গেছে তো সুন্দরবনে যাওয়ার পরে একটা বাঘ আসছে পশ্চিম পাশে বাঘ আসছে ছেলে তো দেখার দৌড় পূব দিকে দৌড় দিছে যে দে পূব দিকে একটা বাঘ বাবার ফোন দিচ্ছে ও বাবা আমি তো বিপদে পড়ে গেছি বাবাই কয় কি তুমি বিপদে পড়ে গেছো কি বিপদ বাবা তো বাবা আমার তো বাঘে ধরছে কয় বাবা তাহলে তুমি বিকল্প একটা রাস্তাতে দৌড় দাও কয় বাবা দৌড় তো দিচ্ছি তো বাবার কথা শুনে আবার দৌড় দিছে উত্তরে উত্তরে যায় দে উত্তরে একটা বাঘ ছেলে আবার চালাই করে দক্ষিণ একটা দৌড় দিছে দেখে দক্ষিণ একটা বাঘ চারপাশে বাঘ বাবার কয় বাবা আমার তুমি বাঁচাও ছেলে বলতেছে বাবা বলে বাবা দৌড় দাও আরে বাঘের লগির কোনো কিছু চলে রাহাজানি শক্তি কিছু চলে নাকি দৌড় দাও তুমি কয় বাবা না আমি যে দিকে দৌড় দিই ওদিকেই বাঘ বাবাই কয় যে তাহলে আজকে যা করার বাবা বাঘেই করব মিয়া তানসেন গান গাবেন ঠিক আছে একটু অবশ্যই লক্ষ্য করে গান সুগন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল সুগন্ধে মন আনন্দে
त्रिभुवन कुल कठिन मोरु सहाराय केलो है इस्लामेरी फुल 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি শুরু করতে যাচ্ছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে শরণ রেখে জানমাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণে অর্পণ করে তারই সাথে তার পিয়ারে হাবিব হযরতে আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজায় আমার হাজারো ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া ওলিয়া গাউস কুতুবগণ যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের রওজায় আমার ভক্তি রেখে আমার গানের উস্তাদ আমার গানের গুরু আমার জন্মদাতা পিতা মোহাম্মদ দুলাল বয়াতি বাবা জনের চরণে প্রেম ভক্তি রেখে আমার দাদাগুরু ফরিদপুরের গাইবী সাধক কবি আব্দুল হালিম বয়াতি চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ দাদাজনের রওজায় ভক্তি রেখে আমি আমার এই পচা গলা দেহটা আমার এই ভাঙা তরিটা যার নায়ে রেখেছি যার তরে সঁপে দিয়েছি আমার বাজান আমার চারতরিকার মুর্শিদ শাহ সুফি হযরত খাজা অ্যাডভোকেট মোহাম্মদ নিশানে হালিম বাবাজানের চরণে প্রেম ভক্তি রেখে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পালাগানের অ্যালবাম নিয়ে আজকের পালা হলো শরীয়ত এবং মারিফত শরীয়তের ভূমিকায় যিনি গান করেছেন আমারই বন্ধুবর জনাব মানিক দওয়ান সাহেব ওনার প্রতি ভালোবাসা রাখছি আমি আপনাদের মিয়া তানছেন মারিফতের ভূমিকায় দাঁড়িয়েছি আসলে একটি বিষয় হলো আমাদের দুইজনের বয়স কিন্তু একেবারেই কম কিন্তু আমাদের যে গানগুলো থাকবে একটু ভালো থাকারই কথা যেহেতু আমরা নতুন প্রজন্ম আগে কিছু কথা বলিনি বলেন বলেন অর্ডার অর্ডার বলেন এ দাঁড়ায় বলতেছে চারপাশে নাকি বাঘ আই ভাই বাঘে ঘিরে ফেলছে আরে কই কি তোমাকে একটা কথা বলি মানিক দেওয়ান কাকা ওই যে মেয়ে বিয়া দেয় না আমাদের মাঝে আমার কাকা আছেন সালাউদ্দিন বয়াতি সাহেব বাজান আপনি টিস্টে যে আমাদেরকে চরণ ধুলি দিবেন তো ছেলে গেছে মেয়ে দেখতে যাওয়ার পরে ছেলে জিজ্ঞেস করতেছে যে তুমি কি পড়ো মানে লেখাপড়ার একটা ধাপ আছে সায়েন্স কমার্স আর্টস তো ওই বিবেক নিয়ে ছেলে জিজ্ঞেস করতেছে মেয়ে তুমি কি পড়ো বললো কেন আমি সেলোয়ার কামিজ পরি ও তুমি কি বললা ও কেন ওই যে ঘরের পিছে আছে খুঁজতে বললা আজকে মানিক দেওয়ান পালা দিছে শরীয়ত মারিফত তুমি দাঁড়াইতে পারলে না তার আগে সুন্দর একটা বাঘের উপমা দিলা ঠিক আছে দিছ এখন পর্যন্ত স্টেজ যায়নি আমি তো তোমাকে কিছু বলিনি এখন পর্যন্ত বলতাম আগুরির মা আগুরির মা আগুরির মা আচ্ছা গান আগে করি গান খুব ভালো করেছেন এটি গান করব গানের পর আমি কিছু কথা তাকে বলবো ধন্যবাদ পড়লি রে সমাজের নামা ও তুই খোদার নামাজ পড়লি না
समाजे नाम हाथेर काछे घुरे मानु हाथेर काछे घुरे मानु हाथेर काछे घुरे मानु अंध बोले देखी ना पोरली रे समाजेर नाम खोदार नाम पोरली ना पोरली रे समाजेर नाम खोदार नाम पोरली ना पोरली रे समाजेर नाम खोदार नाम पोरली নামাজ পড়ো হুজুরি কলবে কলবে আলিফ মিশিবে পড়ো হুজুরি কলবে কলবে আলিফ মিশিবে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ হুজুরি কলবে এই কলবে আলিফ মিশিবে বর্তমানে যে দেখিবে বর্তমানে যে দেখিবে বর্তমানে যে দেখিবে অনুমান সে মানবে না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে তুই লোভী না খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের আমি তানসেনের সামনে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলতে অনেক শিল্পীর সাথে গান করেছো অনেক শিল্পী দেখেছো কিন্তু আমি মিয়া তানসেন বিষয়টা আলাদা বলেছে বিনা দলিল আল্লাহ কথাটা বলছে না বলছে তার পাঁচটা স্তম্ভ নামাজ রোজা হজ জাকাত বলছে তো বলছে বলছে এই নামাজ যদি পড়তে পড়তে মানে শহীদ হয়ে যাও তুমি আল্লাহর যে দেখাটা কি বাবা জীবনে দেখতে পারবো না চোখই খুলবো না আমার দাদা হালিম বৈদি বলছে হাতের কাছে ঘুরে মানুষ তুই অন্ধ বলে দেখলি না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না আল্লাহ বলেছেন যেই পৃথিবীতে বসে আমি আল্লাহর সুরত দেখতে না পারলো রূপ দেখতে না পারলো সে পরকালে অন্ধ হয়ে দেখা যায় একটা এক্সাম্পল দেই বলেন বলেন দুনিয়াতে প্রেম ভালোবাসা করে না এমন মানুষ আছে একরাম ভাই আছে না 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 তো একটা মেয়ের সাথে যখন একটা ছেলে প্রেম করে মেয়ে যদি বলে ওগো তুমি কোথায় বলে আমি বাসায় তো তুমি পাঁচটা সময় হাতির জিলে থাইকো ছেলে তো শুইনা শেষ আয় হায় রে আমার পাঁচটা সময় থাকতে বলছে কি খুশি আয় পাঁচটার আগে চারটা সময় যে ওখানে হাজির এক ঘন্টা আগে এক ঘন্টা পরে যখন ওই মেয়ে আসে কাছের মানুষটা সামনে আসে তখন দুনিয়ার সব কিছু ভুলে যায় তখন দুনিয়ার কোনো কিছু তার মনেই থাকে না তার মাথাতে আসে না যে আমার কি করা উচিত কি বলা উচিত কোনো কিছু তখন তার মাথায় আসে না থাকে না তো তুমি একটা থার্ড পারসন মেয়ে একটা থার্ড পারসন মেয়ের জন্য দুনিয়ার সব কিছু ভুলে গেলা আর যে আল্লাহ তোমাকে নামাজ পড়ার হুকুম করলো তার নামাজে তুমি দাঁড়াইয়া আল্লাহ দিনে ছয়বার শুক্রবার আল্লাহু আকবার মানে টেনশন নামাজ শেষে কই যাও যাইব তো কার জমি বেশি নেওয়া যাইব কার থেকে টাকা নেওয়া যাইব তোমার চিন্তা ভাবনা হলো এখানে আল্লাহ তার পবিত্র কোরআনের ভিতরে বলেছে মানখানা ফিহাজিহি ফাহুয়া ফিল আখিরাত আমা আদাল্লুল সাবিলা এই পৃথিবীতে যে আমি আল্লাহকে দেখতে পারবো না সে পর পরে অন্ধ হয়ে উঠিবে তোমাকে একটা রেফারেন্স দেই তুমি যে বলেছো বিনা দলিল আল্লাহ এক এটা রেফারেন্স হলো এক ব্যক্তি ছিল যার নাম ছিল মাওলানা ফকরউদ্দিন এই মাওলানা ফকরউদ্দিন 70,000 হাদিস লিখেছিলেন হাদিস লেখার পরেও মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাবের ভিতরে লিখেছেন যে যার পীর নেই তার পীর হলো শয়তান এই কথা দেখার পরে
জালালউদ্দিন রুমির কাছে আসলেন মাওলানা ফকরউদ্দিন, এসে বললেন আপনি এত বড় মাওলানা, বিশ্বের ভিতরে এত বড় মাওলানা, কিন্তু আপনি আপনার কিতাবের ভিতরে লিখেছেন যে যার পীর নেই তার পীর শয়তান, তাহলে আপনি আমাকে বায়াত করেন। বললেন হ্যাঁ আমি তোমাকে বায়াত করতে পারি, তুমি 12 বছর পাহাড়ের চূড়ায় গিয়ে সাধনারত থাকো, তারপর তুমি আমার কাছে আসো, যদি তোমাকে তখন আমার মনে হয় যে হ্যাঁ ওকে বায়াত করা যায় আমি তখন তাকে বায়াত করি। তো 12 বছর সাধনা করলো, কিন্তু তার ভিতরে ওই যে জাহির এলম ছিল, সে 75 নামাজ পড়তো, সে হাদিসের গাছের ছাল ছিঁড়ে তারপরে হাদিস লিখতেন, লিখে 12 বছর পরে আসছে জালালউদ্দিন রুমির কাছে, বললো হুজুর আপনি এখন আমাকে বায়াত করেন। তো জালালউদ্দিন রুমি তার জালালি নজর দিয়ে যখন তাকিয়েছে, দেখতে পেল যে ওর ভিতরে যে জাহিরি এলেম ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তখন বলল না ফকরউদ্দিন আমি তোমাকে বায়াত করতে পারবো না, কারণ তোমার ভিতরে জাহিরি যে এলেম যা ছিল তার থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। মাওলানা ফকরউদ্দিন এই কথা শুনে বাসায় গিয়ে ঘুমালো, শয়তান গেছে তার কাছে শরবত নিয়া যে হুজুর আপনি খান। ফকরউদ্দিন তো খুব চালাক মানুষ, দেখে চিনে ফেলেছেন, তখন ওই যে 69,999টি হাদিসের রেফারেন্স দেওয়ার পরেও শয়তান যাচ্ছে না, তখন মাওলানা জালালউদ্দিন রুমি সে ওযু করতেছে, তাকিয়ে দেখতেছে যে ফকরউদ্দিনের কাছে শয়তান গিয়ে তাকে ধোকা দিতে চাচ্ছে, তখন মাওলানা জালালউদ্দিন রুমি যে ওযু করতেছিল ওজুর পানি ছিটায় দিছে, ছিটায় দেওয়ার পরে বলে দিছে ওজুর পানির সাথে বলে দিছে তুমি বলে দাও বিরাতুলিল আল্লাহ। বলার পরে ওই পানি গিয়ে যখন ফকরউদ্দিনের ফেজের উপর পড়লো তার চৈতন্য জ্ঞান খুলে গেল। এই চৈতন্য জ্ঞান কোথার থেকে খুলে শুনো, তার চৈতন্য জ্ঞান খুলে যাওয়ার পরে সে বলতেছে বিনা দলিলে আল্লাহ এক, আর সামনে তাকিয়ে দেখে মাওলানা জালালউদ্দিন রুমি দাঁড়ানো। তুমি নামাজ যতই পড়ো, তুমি যতই রোজা করো, আমি বলবো সমাজে সবার নামাজ হয়, তোমার নামাজ হয় না। কেউ যদি টাকা পায় কারো কাছে, আর যদি শুক্রবার মসজিদে যেয়ে দেখো তখন সেজদা দিব কি, কাল গেল দিনে 6 বার শুক্রবার আল্লাহ আল্লাহ একবার তুমি দিন যায়। আমার কাছে প্রশ্ন করেছেন এই মারিফতের সাধনার 18টি স্তরে, এমন প্রশ্ন আমাকে আর আমার গানের লাইফে কেউ করেনি, কারণ স্টুডিওতে পালাটা হয় সাজিয়ে গুছিয়ে, আজকের পালাটা সাজানো না, যে যার মতন গান যার মতন কথা তার তার মতন। তো আমি তার উত্তর করবো, সেটা হলো হুঁশদার দম, দমের প্রতি হুঁশ রাখা, নিগাবার কদম, গুরুর কদমে বর্জক রাখা, সফর তো রতন, নিজের দেহে নিজেকে সফর করে আসা, মু আয়না ভক্তি নামের পায়রা, মুবাসসেফা মুরাকাবা মুশাহেদা, ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা অলি আল্লাহ। এই তোমার 12টা সবাই জানে, 6টা সবাই জানে, সব জানে সব জানে, আর সেই 6টা হলো বেলকুয়া মানে এরাদা, বেলফেল কর্ম, নেশা এটা অচেতন পদার্থ, গায়ের নেশা এটা হলো চেতন পদার্থ, তারপরে গাইরিয়া তেজবাড়ি, সকল বস্তুকে ভিন্ন ভিন্ন জানা, হাইলিয়াতে হাকিকি সকল বস্তুকে এক জানা। সমাজের নামা খোদার নামাজ করলি না, করলি রে সমাজের নামা, দিবারাত্রি 24 ঘন্টা নামাজে হয় এই চক্ষু ঠান্ডা, দিবারাত্রি 24 ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা, দিবারাত্রি 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 24 ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা, সামনে কিছু না দেখিলে, সামনে কিছু না দেখিলে, সামনে কিছু না দেখিলে আখি শীতল হবে না, পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না, পড়লি রে সমাজের নামাজ আখি শীতল করলে এবার সাফ করে নাও দিলের আধার, আখি শীতল করলে এবার সাফ করে নাও দিলের আধার, আখি শীতল আখি
শীতল আখি শীতল করলে এবার আবরা সাফ করে নাও দিলে রাধা আখি বিহীন শাইনির আকার আখি বিহীন শাইনির আকার আখি বিহীন শাইনির আকার মনের বিকার মিটলো না করলি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ তোমার কাছে আমি ছোট করে একটি কথা জানতে চাইব সেটা হলো এই শরীয়তের তাসমিয়া কাকে বলে আরে বাবারে বাবা কঠিন কথা কঠিন তাসমিয়া কাকে বলে এই তাসমিয়ার ভিতরে দুইটি নাম আছে সেই দুইটি নাম কি এবং এই তাসমিয়ায় মোট অক্ষর কতগুলি যদি তোমার জানা থাকে তোমার ব্রেনতে থাকে তুমি জবাব দিও কারণ ওই যে বলছো বাঘে চারদিকে তো দেখি কার বাঘ কোথায় গিয়ে পড়ে পড়লি রে সমাজের নামাজ নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ মন করে ধান্দাবাজি তোমার কি হলে হবে নামাজ মন করে ধান্দাবাজি কি হলে হবে নামাজ মন করে ধান্দাবাজি কি হলে হবে নামাজ আধার ঘরে সব ঘর ভার আশা আধার ঘরে সব ঘর ভার আশা আধার ঘরে সব ঘর ভার সব সাধু খালি মিয়া বুঝলো না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ হাতের কাছে ঘুরে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ খোদার নামাজ পড়লি না পড়লি রে সমাজের নামাজ।